শাশুড়ি কি পুরস্কার দিব কইছি? মা বলেছে আমি যদি ওনাকে সাহায্য করি, সব সময় ওনার পাশে থাকি, তাহলে আর চাইলে কি? প্রেমাকে মা এই বাড়ির বউ বানাবে, মিঠুর বউ। এই নিজের মুখ সেই কথা প্রেমা এইবারে বলবো? মা, একটু দেখে জড়িয়ে ধরবে না? যাইরা ফালাই দিব দেখাই সত্যি লাগতেছে রে। আমার মনে কথা শুনাই গা। কি বলছো মা, কি করতে চাইছো তুমি? তোমাকে না আমি বলেছি যে মা আমাকে বলেছে মা আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। নাকি মা, এখনই এত খুশি হওয়ার কোনো কারণ নেই, খুব সাবধানে থাকতে হবে। আর প্রেমা যদি সত্যি মিঠুকে বিয়ে করতে চায়, তাহলে প্রেমাকেও খুব সাবধানে চলতে হবে। আর প্রেমাকে এটা বোঝাতে হবে তোমার। মা, এখন কি তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে? তোর কথা ঘুরনাতে এমনি শান্তি লাগতেছে যে আমি একটু লাগে সব কেমন। ও যা, ঠান্ডা কি আরাম! যখন সুযোগ হইব তখন আবার চলে আসবো। আর বেশি মন খারাপ হলে মিঠু বাবা জেরে নিয়ে মোহনপুরে চলে আসবি, এখন তার কোনো বাধা নাই। হ্যাঁ দুলাভাই, জলদি যাবেন একবার, গ্রামের মানুষ তো আমার কান ঝালাপোলা করে দিছে আপনার কথা বলতে বলতে। আপনারে গ্রামের মানুষ আর ভুলতে পারে নাই। আর আমারে বুঝি সবাই ভুলে গেছে? কেউ তো আর ভুলে যায় না রে মা, তুই যে কি জিনিস সেটা এখন সবাই হারে হারে টের পাইতেছে। তোর মূল্য এখন সবাই খুব ভালো করে বুঝতেছে, তুই না থাকায় সেইটাই জানি এখন সবার ভিতরে আরো বেশি করে আসিস। তোর সাহসে এখন অনেকেই সাহসী হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে, তোর দেখা দেখি এইটাও বা কম কি। জাসি, আমারে তোমার লগে নিয়ে যাও জাসি, আমি তোমার লগে যাবো।